নমস্কার, আমার চ্যানেলে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে সমস্ত দর্শককে আমার তরফ থেকে স্বাগত জানাই। আজকে আমি আমাদের এই আমার চ্যানেলে এমন এক শিল্পীকে শ্রদ্ধা জানাবো যিনি ভারতীয় রাগ সঙ্গীতের একজন উচ্চমানের শিল্পী ছিলেন, শ্রদ্ধেয় শ্রী মানবেন্দ্র মুখোপাধ্যায়। তাকে শ্রদ্ধা জানাবার সূত্রে সুবাদে আজকে আমরা যাকে এনেছি তারই সুযোগ্য ছাত্র আমার দাদা শ্রদ্ধ শ্রী সুকুমার রায়। সুকুমার দা, তোমাকে আমাদের এই আমার চ্যানেলের স্টুডিওতে আজকে স্বাগত জানাই। আমাদের আমার চ্যানেলকে স্বাগত জানাই, আমার যারা শ্রোতা দর্শক আছেন। আচ্ছা, আজকে আমাদের আমার চ্যানেলে এই তুমি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের শ্রদ্ধার অনুষ্ঠানে শ্রদ্ধাঞ্জলি হয়েছিল, তুমি প্রথম কী গান শুনেছো? আমি অরুণকান্ত কে যোগী ভিখারি নজরুল গীতি চল শোনাও। বিখ্যাত রাগের বিখ্যাত গান গুরুজি তোমার।
আচ্ছা, তোমার উচ্চাঙ্গ সঙ্গীত শেখা বা সম্বন্ধে আমাদের কিছু বলো। আমি প্রথমে শিখি শান্তিপদ পাত্র, আচ্ছা, তারপরে শিখি উস্তাদ সাকিরউদ্দিন খাঁ সাহেব, ওনার কাছে ক্লাসিক্যালটা। হ্যাঁ ক্লাসিক্যাল, তারপরে শিখি পণ্ডিত সুভাষ চাকলাদারের কাছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এছাড়াও আমি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কাছে যেমন শিখেছি, আমি বিমান মুখোপাধ্যায়ের কাছে গান শিখেছি আচ্ছা আচ্ছা, বহুকাল, আর রবীন্দ্রসঙ্গীত শিখেছি। এনারা দুজন কিন্তু নানান রকম গান শেখাতেন, আচ্ছা গীত গাজল ভজন থেকে সব কিছু। আচ্ছা, হ্যাঁ, ফলে আমি আমার ছাত্রছাত্রীদেরও সেরকম শেখাই, সব সব কিছু শেখান। মানে রাগাশ্রী থেকে শুরু করে হ্যাঁ সব কিছু শেখা আছে। হ্যাঁ, খেয়াল থেকে আরম্ভ সব কিছু। আর রবীন্দ্রসঙ্গীত শিখেছি সাগর সেন আর শঙ্কর চট্টোপাধ্যায়ের কাছে, বাহ, আর লোকসঙ্গীত শিখেছি গোষ্ঠগোপাল দাসের কাছে। আজকে তারা কেউই আমাদের এই ইহলোকে বেঁচে নেই। না, একজন আছেন আমার গুরুদেব, হ্যাঁ আচ্ছা, শঙ্কর চট্টোপাধ্যায়, উনি এখনো আছেন। উনি এখনো আচ্ছা আছেন। আচ্ছা, তো আজকে তো আমরা শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে মানবেন্দ্র মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানাচ্ছি, তোমার মানে পরম গুরু যাকে পরম বলে, গুরু, তুমি হ্যাঁ হ্যাঁ, তোমার যাকে মানে মানে তুমি আমার যার মানে মানে অনুগামী যাকে আমি বলে। বাংলা গান জানতামই না, ওনার কাছে গিয়ে প্রথম বাংলা গান শিখি। আচ্ছা, তো আমাদের আজকে পরবর্তী আমাদের গানে কি গানে যাচ্ছ মানবেন্দ্র, কি গান শোনাচ্ছ আমাদের পরবর্তী? একটা নজরুলগীতি, পলাশ ফুলের মৌপি। আচ্ছা আচ্ছা, পলাশ ফুলে মুপি ওইব কথা ক উঠল রে, পলাশ ফুলে মুপি ওইব কথা ক উঠল রে, শেষ দিয়ে যায় উদাস নেবু ফুলে আতুর মেখে, পলাশ ফুলে মুপিয়ে ওইব কথা ক উঠল রে। পলাশ ফুলে মুপিয়ে ওইব কথা ক উঠল রে, শূন্য মনে একলা গুনি কান্না হাসি পান্না ছুঁ, পান্না ছুনি বিদায় বেলার বাঁশি শুনি, আসে ভেসে ওপার থেকে পলাশ ফুলে মুপিয়ে ওইব কথা ক উঠল রে, শেষ দিয়ে যায় উদাস ফুলে আতর মেখে, পলাশ ফুলে মুপিয়ে ওই বউ কথা ক উঠল রে। অসাধারণ অসাধারণ গান, আর তোমার গলায় এত ভালো লাগছে গান, আমাদের দর্শকদেরও ভালো লাগছে, আমাদেরও ভালো লাগছে। আচ্ছা, মানবেন্দ্র মুখোপাধ্যায় কাছে তুমি মোটামুটি কতদিন গান শিখেছিলে? আর বেশি দিন না, দু জায়গায় গান শিখেছি। একটা হচ্ছে পূর্ব বিশ্বের কাছে টেকনিক স্কুল অফ মিউজিকের ছোট্টবেলায়, আচ্ছা আচ্ছা বয়স 17, আচ্ছা, আর তারপরে আমি
গোল পার্কের কাছে বকুলদির বাড়িতে, ওখানে গান শেখে। আচ্ছা আচ্ছা। তারপরে সময়ের অভাবে তো উনি পাঠিয়ে দিলেন বিমান মুখোপাধ্যায়ের কাছে। আচ্ছা। বিমান মুখোপাধ্যায়ের কাছে একবারে 83 সাল থেকে একবারে 11 সাল বা কাশী মৃত্যুর ঘাট পর্যন্ত ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওনার শেষকৃত্য। আচ্ছা এই আচ্ছা। কিবোর্ড তো, কিবোর্ড তো আজকে আমাদের তুহিন বাজাচ্ছে। কিবোর্ড তো তোমার, তো তুহিন তো তোমার ঘরের লোক। হ্যাঁ, ভাগনা ভাগনা। আমি তো তোমার সঙ্গে রয়েছি তবলায়। সমীরণ ভাই এই খুব ভালো বাজাচ্ছেন। হ্যাঁ, নিঃসন্দেহে। আচ্ছা, পরবর্তী আমাদের কি গান শোনাচ্ছ? আধুনিক গান একটু আমার, তোমার গুরুর। হ্যাঁ, আমার কি গান? আমার হৃদয়। চলো, অমায়িক গান, অমর গান। আমার হৃদয় নিয়ে আর কতকাল বলুন, কাছে সে দূরে দূরে থাকবে। মনের সুরভিটুকু মনে লুকায়ে তুমি রাখবে। আমার হৃদয় নিয়ে আর কতকাল বলুন, কাছে সে দূরে দূরে থাকবে। মনের সুরভিটুকু মনে লুকায়ে তুমি রাখবে। চম্পক বনে শোনো বাতাসের কি যে কই যায়, এমন প্রহর গুলি অকারণে কেন হয়ে যায়। চম্পক বনে শোনো বাতাসের কি যে কই যায়, এমন প্রহর গুলি অকারণে কেন হয়ে যায়। লগ্ন ঘুরালে তুমি কারে আর কাছে বলো ডাকবে। মনের সুরভিটুকু মনে লুকায়ে তুমি রাখবে। আমার হৃদয় নিয়ে আর কতকাল বলো, কাছে সে দূরে দূরে থাকবে। মনের সুরভিটুকু মনে লুকায়ে তুমি রাখবে। তখন হয়তো আমি হারাই গিয়েছি কোন সুদূরে, হয়তো কাজল মেঘ ছড়ায় রয়েছে ওই আকাশ জুড়ে। দুজনার মন যদি দুজনার কাছে পেতে চায়, রাত্রি নামে যদি নামক নাকি বাস যায়। দুজনার মন যদি দুজনার কাছে পেতে চায়, রাত্রি নামে যদি নামক নাকি বাস যায়। মনের একটি কথা কত আর তুমি ঢেকে রাখবে, মনের সুরভিটুকু মনে লুকায়ে তুমি রাখবে। আমার হৃদয় নিয়ে আর কতকাল বলো, কাছে সে দূরে দূরে থাকবে। মনের সুরভিটুকু মনে লুকায়ে তুমি রাখবে, মনের সুরভিটুকু মনে লুকায়ে তুমি রাখবে, মনের সুরভিটুকু মনে লুকায়ে তুমি। অসাধারণ অসাধারণ। এটা তো অ্যাকচুয়ালি ক্লাসিক্যাল, মানবেন্দ্র মুখোপাধ্যায় তো রাগাশ্রী গান ক্লাসিক্যালের গুরুদেব ছিলেন। এই গানটা শুনে মনে হয় উনি একটু রোমান্টিকও ছিলেন, মানে ওনার মধ্যে একটা প্রেমিক প্রেমিক ভাব ছিল, প্রেমের গানের মতোই মনে হলো। তো এবার এবারে আমি একটা নিধিরাম সর্দার ছবিতে, তখন উনি উত্তম কুমারের নাকি? হ্যাঁ, উত্তম কুমারের লিপ, উত্তম কুমারের লিপ, নিধিরাম সর্দার। আচ্ছা, মানবেন্দ্র মুখোপাধ্যায়। আমি তখন শিখি তখন ওনার কাছে। চলো ওই গান শুরু করি। খুব ভালো গান, রাখবো তান গান, দারুণ। তনা গমর শ্যাম রাধা বিনা ছিল না দুলনা, শ্যাম রাধা বিনা ছিল না
খেতে সেই সুর লহরি বিরহিনী যমুনা ব্যথা তার ভোলে না বিরহিনী যমুনা ব্যথা তার ভোলে না শ্যাম রাধা আচ্ছা, এবার এ তো গেল নিধিরাম সর্দার, এর পরবর্তী কি রেখেছো? এর পরবর্তী আমি এত যে তোমায় ভালোবেসেছি, মানে মানবেন্দু মুখোপাধ্যায় রোমান্টিকতার যে কথা হচ্ছিল, মানে এটা ওনার সে রোমান্টিকতার পরিচয় তুমি, মানে আমি এত যে তোমায় ভালোবেসেছি। চলো, আজকে অনুষ্ঠানটা কি শেষ গান? আমার এটা শেষ গান। আচ্ছা, আজকে অনুষ্ঠানের শেষ গান, তো আবার আমরা আসবো, আপনাদের সামনে আবার আমরা আসবো, মানবেন্দু মুখোপাধ্যায় শ্রদ্ধা অনুষ্ঠানে, শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে সুকুমার দাকে নিয়ে আবার আমরা আসবো। আমাদের সঙ্গে আজকে ছিল তুহিন ভাই, ছিল কিবোর্ডে। তো আপনারা ভালো থাকবেন, মানবেন্দু মুখোপাধ্যায়ের গান আরও শুনুন। চলো, আমাদের আজকে অনুষ্ঠানের শেষ গান মুখোপাধ্যায়। তুজি তোমার ভালোবেসেছি, তবু মনে হয় যেন গো কিছু না, কেন আরো ভালোবেসে দিতে পারে না রে। তুজি তোমার ভালোবেসেছি, তোমার কাজল চোখে যে গভীর ছায়া কেঁপে ওঠে ওই, তোমার আধারে ওগো যে হাসির মধু মায়া ফোটে ওই, তারা এই অভিমান বুঝে নাই আমার বলে
তুমি তো আমায় ভালোবেসেছো, শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয় কেন, আরো ভালো পাখির মতো উঠায় আছে, তবু মাধবী রাতে আমায় যে মালা তুমি পরালে, যে মাধুরী দিয়ে শূন্য জীবন তুমি ভরালে, তারায় দিন তাটুকু দেখি না আমার বলে তুমি তো আমায় ভালোবেসেছো, শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয় কেন, আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। নমস্কার, সবাই ভালো থাকবেন, আবার আমরা আসব আমার চ্যানেলে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে। আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, সবাই ভালো থাকবেন, নমস্কার, আবার দেখা হবে, নমস্কার।